मुदस्सिर मुहम्मद मुजम्मिल मुहम्मद मुदस्सिर मुहम्मद मुजम्मिल मुहम्मद यासीन मुहम्मद अरे रहमतुल लिल आलमीन मुहम्मद रीना तोइना कल कौसर मुहम्मद अलिफ लाम मीम मुहम्मद जालिकल किताब मुहम्मद अरे वलूना मुहम्मद औसे तू मुहम्मद अव्वलू मुहम्मद औसे तू मुहम्मद आखेरू मुहम्मद कुल्लाना मुहम्मद अरे नूर वाला नूर मुहम्मद मुदस्सिर मुहम्मद मुजम्मिल मुहम्मद उधर चरखे बरी वाले मुहम्मद इधर शक्ले जमी वाले मुहम्मद उधर शक्ले जमी वाले मुहम्मद इधर शक्ले जमी वाले मुहम्मद जीनत यासी मुहम्मद अरे रहमतुल लिल आलमीन मुहम्मद रिन्ना तोइना कल कौसर मोहम्मद ईदी गाहे माँ गरीबा कुए तो उम्र साथे दीदे दी दम कुए तो सद हजारा ईदो कुर्बानत कुनाम ऐ हलाले माँ हम आप कुए तो दस्ते कुशा जनी बेदम पीरे माँ परिंदा ने हिम्मत माँ कुए तो कबाए मन किबलाए मान कुए तो शिजदा गाहे माँ आशिक आप कुए तो या निजामुद्दीन महबूबे खुदा जुमला महबूबा गुलाम कुए तो नमी दानम के आखिर चू दमे दीदार मी रक्सम मगर नजम बैजुआ के पेशे यार मी रक्सम तुआ कातिल के आज बहारे तमाशा खूने मन रिजी मन बिस्मिल के जेरे खंजारे खुखार मी रक्सम बया जाना तमाशा कुन बद्रे अम्बू है जबाज बस समन रूशवाई सारे बाजार मी रक्सम खुशारिंदी के पामालश कुनत सत पर सायरा जाहे तकवा के मन बजुब्बा उदस्तार मी रक्सम मना मुस्मान हारूनी चिस्ती यारे शेख हे मंसूरा मलामात मिकुनात खाल के बरदार मी रखसम अमार महान मुर्शिद के अबलाऊ अमार पिता चरागे जान शरीफ विनय सम्राट डॉक्टर कलंदर बाबा जहांगीर बा इमानल चुरेश्वरीर पाक चरणे भक्ति ओ चुम्बन रेखे ओ अमार माता डॉक्टर नजमुन नाहर रुशुर पाक चरणे भक्ति ओ चुम्बन रेखे आमादेर जारा श्रद्धेय भाई सकलेर प्रति आमार श्रद्धा रइल आज के मनटी खुबी आनंद लागछे कारण आमार मालिकेर आमार बाबार प्रिय मानुषरा एसेछेन आमादेर साधक खलिफारा एसेछेन एकटा समय आसबे आमादेर ए भाईदेरके सकले खुजबे एकटिबार देखार जन्य बागान जत बड़ई थाकुक ना केन ओई बागाने जदि फुल ना फुटे सेई बागानेर कोनो मूल्य थाके ना तो आमार शे साधक बाहरे ही होच्छे शे बागानेर फुल आमी एक दिन आमार साधक भाईदेर के निये बाबार एखाने गिये थी तो जखन आमरा ढुके थी बाबा चित्कार दिये बोले फेले थेन तुम्राई आमार सत्यिकारेर मेहमान आमी तुमादेरी अपेक्षा करछी आमी जहांगीर एक चोखे सारा दुनिया देखी আর আরেক চোখ দিয়ে ধ্যান সাধনার স্কুল দেখি আজকে আমাদের যারা বাবার খলিফারা আছেন যারা এসেছেন সকলের প্রতি আমার আবারও ভালোবাসা রইল আসলে আমি কথা বলতে জানি না একেবারেই না মারেফতের জগতে যদি বলেন মানে বীজ বপনের পরেও ওই ছোট্ট চারা যেটা উঠে সেটারও যোগ্যতা আমি অর্জন করি নাই তো তারপরেও আমি কিছু কথা বলতে চাই সুফিবাদ সুফিবাদের কেন্দ্রবিন্দু কি না না সুফিবাদের কেন্দ্রবিন্দুটা কি সুফিবাদের কেন্দ্রবিন্দু হচ্ছে নিজেকে চেনা মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু যে তার নিজেকে চিনেছে
কোনো সন্দেহ নাই সে তার রব তথা আল্লাহকে চিনেছে। সুফিবাদের আরেকটি মূল বিষয় আছে, সেই বিষয়টি হচ্ছে প্রেম, ভালোবাসা। তো ভালোবাসা এটা তো আর বললেই হয় না, বাবার একটি বাণী আছে, অ্যাক্সিডেন্ট করা যায় না, হয়ে যায়। ঠিক তেমনি ভালোবাসা করা যায় না, ভালোবাসা হয়ে যায়। আর আমাদের ইমানউদ্দিন ভাই আমরা যখন প্রথম দেখেছি, আমি আর শাহেদ ভাই গিয়েছিলাম একটি অনুষ্ঠানে, তো আমরা ভেবেছি রাজনৈতিক ব্যক্তি, উনি রাজনীতিকই কথা বলবেন, কিন্তু আশ্চর্যের বিষয় খুবই বিনয়ের সহিত সুফিবাদের কথা উনি বলেছেন। বরঞ্চ আমি বিনয়ের কাছে, উনার থেকেও আমার বিনয় অনেক অনেক কম, উনি অনেক বিনয়ী। আসলে সুফিবাদের জগতে যারা আসেন তাদের অনেকের 2-3 বছর সময় লেগে যায় শুধু বিনয়টা শিখতে, আদবটা শিখতে। কথাটি কেন বললাম, শাহজালাল বাবা বলেছেন যে যত নত সে তত উন্নত। আমি বাবার একটি কথা বলবো, আমি যেটা শোনার পর অনেক কান্না করেছিলাম। বাবা বাবার আওলাদদের জুতা সংগ্রহ করেছেন, ওই জুতা সংগ্রহ করে মালা বানিয়েছেন, মালা বানিয়ে ওই জুতার মালা তার গলায় পরেছেন, পরে উনি সারা সুরেশ্বর ঘুরেছেন। ওইটার ছবি পর্যন্ত আপনার এলিফ্যান্ট রোড দোকানেও এখন সম্ভবত থাকার কথা। তো সেই কারণে বাবা বিনয়ের সম্রাট আর আমরা তার ভক্ত। তো আমরা অবশ্যই আমাদের বিনয়ী হতে হবে, মালিক আমাদের সকলকে দয়া করুক, আদব ভক্তি বিনয় আমাদের মাঝে যাতে সকলের থাকে। অনেকেই ভাবেন পীর ধরার বিষয়টিও কি কোরআনে বলেছেন আল্লাহ পাক, সূরা মুজাম্মেলের সম্ভবত 9 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন যে রাব্বুল মাশরিক ওয়াল মাগরিবে লা ইলাহা ইল্লাহু ফাত্তাখিজু ওয়াকিলা, পূর্ব পশ্চিমের যেদিকেই তাকাও না কেন আল্লাহ ছাড়া কিচ্ছু নাই, ফাত্তাখিজু থাপা দিয়া ধরো, শক্তভাবে ধরো, ওয়াকিলা উকিল ধরো, হাকিমের কাছে যেতে হলে আমাকে উকিল ধরতে হবে। আপনি যত বড়ই মানুষ হন যখন বিচারপতি বিচার করবে তখন উকিলের কথা শুনবে, আপনার উকিল ধরতে হবে। আল্লাহকে পেতে হলে আপনার মুর্শিদ ছাড়া পাবেন না, কখনোই না। বাবা আঙ্গুল দিয়ে দেখিয়ে গেছেন, দেখো মহানবীর কি শিক্ষা, কাবায় শরীয়ত হেরা গুহায় মারেফত। কেউ আইনের রাজ্য চলে যেতে চাও, কাবায় চলে যাও, কেউ ভালোবাসার রাজ্যে যেতে চাও, রহস্য লোকের রাজ্যে যেতে চাও, হেরা গুহায় চলে যাও। আমাদের মহানবী যিনি কিনা আদম, আদম যখন মাটি ও পানিতে ভাসমান তখনও তিনি নবী, ওনার তো কোনো প্রয়োজন ছিল না জাবালুন নূর পর্বতের 2500 ফিট উঁচুতে সময় অসময়ে উনি 15 বছর 1 মাস 19 দিন মুরাকাবা মুশাহাদা করেছেন। উনি তো জন্মের আগেই নবী, ওনার তো সাধনার প্রয়োজন ছিল না। উনি কেন করেছেন, উম্মতদেরকে শিক্ষা দিয়েছেন। এই সাধনা কিসের সাধনা, নিজেকে চিনা। এই দেহ খাঁচার মধ্যে আমি এতকাল ছানায় বসবাস করলাম, আমি টাকা পয়সা চিনলাম, দুনিয়া চিনলাম, সব কিছুই চিনলাম, কিন্তু এই দেহ খাঁচার মধ্যে যে ছানাই বাস করছে তাকে আর আমি চিনলাম না। ইবাদত 2 প্রকার, একটা হচ্ছে হাক্কুল্লা আর একটা হচ্ছে হাক্কুল্লা বাদ, একটা হচ্ছে আল্লাহর হক আর একটা হচ্ছে বান্দার হক। ওইটা বাদেও আরেকটা ইবাদত আছে, সেটা আমি বলছি। আল্লাহর হক যেটা, সেটা হচ্ছে নামাজ, রোজা, হজ, জাকাত, কুরবানি। তো আল্লাহ পাক বলছেন তুমি কত ভুল করবে, আমি পরম দয়ালু, আমি পরম ক্ষমাশীল, তুমি কত ভুল করবে আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব। আর বান্দার হকে আল্লাহ পাক বলছেন তুমি এতিমের হক মাইরো না, তুমি অপরের 1/10 জমি মেরে দিও না, তুমি অপরের সাথে খারাপ ব্যবহার করো না, তার মনে তুমি কষ্ট দিও না, অন্যায় করো না, জুলুম করো না, এতিমের হক মেরে দিও না। আল্লাহ পাক এই কথাটা 274 বার কোরআনে বলেছেন। এর মধ্যে আবার একটা আয়াত আল্লাহ পাক ঢুকিয়ে দিয়েছেন, সেটা হচ্ছে যদি আমরা কোনো বান্দার হক মেরে থাকি, সেই বান্দা যদি মাপ না করে আমি আল্লাহ মাপ করার আইনই রাখি না। এখন আমি শানাই, আমার হুজুর আমাকে সোয়াব দিয়েছেন, আমি সোয়াব 49,000 সোয়াব নিয়ে আমি জান্নাতে চলে যাচ্ছি। যেই আমি জান্নাতের দরজায় দাঁড়ালাম আল্লাহ বলল, শানাই তুমি দাঁড়াও, ও গো আল্লাহ আমার 49,000 সোয়াব আমার সাথে আছে, আমি কেন জান্নাতে যেতে পারবো না? তুমি শানাই কলিমুদ্দিনের 10,000 টাকা মেরে দিয়েছো দুনিয়া থাকতে,
এখন কলিমুল্লিক কলিমুল্লাকে আনলো, ও কলিমুল্লা ভাই আমাকে মাফ করে দিন, আমি তো আর দুনিয়াতে নাই। কলিমুল্লা বলে উহু, কলিমুল্লা তো আর মাফ করবে না, আমার কাজ ছাড়ছে। তো আমাদের লক্ষ্যটা থাকা উচিত নিজেকে চেনার, নিজেকে জানার, আর বিনয়ী ভাব, ভালোবাসার যে ভাবটা সকলের মাঝে থাকে না, এটা অনেক বড় একটি গুণ। বিনয় আদব যদি না আসে তার মাঝে প্রেম আসবে না, কখনোই না। আর এই কারণেই বাবার একটি বাণী আছে, যার মধ্যে নম্রতা নাই তার জন্য সুফিবাদ হারাম। এটা বাবার মুখেই শুনেছি। প্রতিভা হচ্ছে দুই প্রকার, একটি হচ্ছে অনুসরণ অনুকরণ, আরেকটি হচ্ছে সৃষ্টি করার প্রতিভা। দুইটাই আল্লাহর, এখন মানাটাও তকদির না মানাটাও তকদির, সেটাও আল্লাহর লিখন। এখন অনুসরণ অনুকরণ প্রতিভা, এটা আমরা সকলেই বুঝি যেটা মুখস্থ বিদ্যা, কিন্তু সৃষ্টি করার প্রতিভা নিয়ে কে এসেছেন? আমাদের শাহজালাল বাবা, শাহপরাণ বাবা, খাজা বাবা, বড় পীর আমাদের সুরেশ্বরী গৌসল আজম মাইজ ভান্ডারী, আমার বাবা জাহাঙ্গীর, ওনারা আমাদের আজকে খেলাফতের পর্ব চলবে, এরপরে আমরা উজিফা পড়ব। আমি শুধু নামগুলো পড়ে যাব, আপনারা যারা খেলাফত পাবেন এদিকে দাঁড়িয়ে যাবেন। আমাদের শাহ সুফি উপাধি প্রাপ্তি সনদপত্র, যারা একটানা সর্বনিম্ন চার মাস হতে এক বছর অথবা আরও অধিক সময় ধ্যান সাধনায় রত ছিলেন তাদেরকে শাহ সুফি উপাধি প্রদান করা হলো। আমাদের সাধক ভাই শাহ সুফি সৈয়দ এনায় রুকন আল জাহাঙ্গীর আল সুরেশ্বরী, শাহ সুফি সৈয়দ আবু গুফরান মোহাম্মদ ওয়াদুদ আল জাহাঙ্গীর আল সুরেশ্বরী, শাহ সুফি সৈয়দ আবু সাইদ আল জাহাঙ্গীর আল সুরেশ্বরী। সাইদ ভাই এদিকে, আপনারা অনেক কষ্ট করে চারটি মাস ধ্যান সাধনা করেছেন, বোবা থেকে কোনো কথা না বলে নিরামিষ খেয়ে সারা রাত্র জেগে, এটা আমাদের নিজের মুর্শেদকে যিনি তার জীবনের চাই থেকে বেশি ভালো না বাসতে পারবে তার জন্য সুফিবাদটা একটু কষ্টই হবে। লালন সাহেজি বলেছেন, যিনি মুর্শেদ তিনিই রাসুল, ইহাতে নাই কোনো বল, কোথাও সে হয় ইহা লালনে না কয় কোরআনে কয় কোরআনে কয় কোরআনে কয়। কবি জালালউদ্দিন খা বলছেন, ধ্যানের গড়ে আল্লাহ হবি, জালাল কয় ডুবে দেখ না। একটা গ্লাসের পানীয় পানি, একটা সমুদ্রের পানীয় পানি, পুকুরের পানীয় পানি, কিন্তু আমি এক গ্লাস পানি যদি মহাসমুদ্রে মিশিয়ে দেই তাহলে ওই পানিটা কি কেউ আমাকে এনে দিতে পারবেন? কখনোই না। তো আপনি আপনাকে এমনভাবে আল্লাহর মাঝে ফানা করে দিন যে আপনি আল্লাহ সে আল্লাহ একই কথা, কারণ মনসুর হাল্লাজ বলেছেন আমি সত্য, এখন ফেরাউনও বলেছে আমি আল্লাহ, মনসুর হাল্লাজও বলেছে আমি আল্লাহ। তো দুইটার মধ্যে পার্থক্য আছে, আল্লাহ একজনকে শাস্তি দিল আরেকজনকে দিল না, কেন? একজনের আমিত্ব ছিল না, তার ভিতর স্বয়ং আল্লাহ ছিল। আন আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে তার হাদিসে বলেছে জি, যে তার নিজেকে চিনেছে সে তার নফস ইয়া সে তার রবকে চিনেছে। আরেকটি আছে হাদিসের, আউয়ালুনা মোহাম্মদ, আউয়ালুনা মোহাম্মদ, আউসেতুনা মোহাম্মদ, আখেরুনা মোহাম্মদ, কুল্লানা মুহাম্মাদ। এখন মহানবীর এই হাদিসটিতে মহানবী বলছেন, মানে এই হাদিসে ব্যাখ্যা হচ্ছে যে আমরা শুরুতেও মুহাম্মদ, আমরা মাঝেও মুহাম্মদ, আদিতেও মুহাম্মদ এবং শেষেও মুহাম্মদ। আমি বলেছিলাম ইবাদত দুই প্রকার, তো আরেকটা ইবাদত আছে, সেই ইবাদতটা কি? সেই ইবাদতটা হচ্ছে ভালোবাসার ইবাদত, প্রেমের ইবাদত। আমরা অনেকেই ওয়াজ করুনি বাবার নাম শুনেছি, যে কিনা মহানবীর ভালোবাসাতে তার দাঁত ফেলে দিয়েছে, মহানবীর জুব্বা মোবারক উপহার পেয়েছে তিনি,
এখন আমি যদি ভালোবাসার দিকটা বলি, তো দাঁত ভাঙা কি? একটা মেয়ে আর একটা ছেলের ভালোবাসায় তো তারা আত্মহত্যাও করে, এর কাছে এটা কি? কিন্তু তাদের একটা চাওয়া পাওয়া ছিল, কিন্তু ওয়াস করুনি বাবার কোনো চাওয়া পাওয়া ছিল না। ওনার বিনিময় নাই, বিনিময়ের ভালোবাসা কখনো টিকে না। উনি স্বার্থ ছাড়া ভালোবেসেছেন, আমি বিনিময় ছাড়া ভেঙে দিয়েছি তাকে ভালোবেসে। বেলাল, হযরত বেলাল, আমরা অনেকেই নাম শুনেছি ওনার। জি জি, তো বেলালকে যখন পিঠে চাবুক মেরেছিলেন আবু সামা, তো উনি বলেছিলেন ইয়া মোহাম্মদ। আবু সামা বলছে কি বলছো তুমি? কয় ইয়া মোহাম্মদ। তখন আবার চাবুক মারছে, তো ওনার রক্তের ফুটাও বলতেছে ইয়া মোহাম্মদ। তো যাই হোক, ওনাকে আনা হয়েছে ওইখান থেকে ছাড়িয়ে। তো মহানবী এটা জানতে পেরেছে, অনেকেই সাহাবারা বলেছেন। তো মহানবী বলেছেন বেলালকে, বেলাল, তোমাকে যে পিঠে আবু সামা চাবুক মেরেছে, তুমি একটিবার আমাকে বলতে পারতে, তুমি কেন আমাকে বলো নাই? তখন বেলাল কি উত্তর দিয়েছে? হে সরকারে দো আলাম আবুল কাসেম মোহাম্মদ মুস্তফা হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে কিনা চোখের এক পলকে 18,000 মাকলুকাত দেখতে পারে, সে কি বেলালের পিঠটা দেখে না? তো তার ইমান কি? তখন মহানবী বলেছিলেন, বেলাল তুমি জেনে রাখো, তুমি সব সাহাবীদের আগে জান্নাতে যাবে। তুমি এটাও জেনে রাখো বেলাল, তুমি আমার মোহাম্মদের আগেও তুমি জান্নাতে যাবে। তো ভালোবাসার উপরে মাতাল কবি রাজ্জাক দেওয়ানের একটি গান আছে, তোগো হাদিস তোগো কুরআন ব্যস্ত দোজক তোগোই বিধান, ইশকে ফানায় আমি মজনু দেবানা আইন কানুনের ধার ধারি না। যে কিনা প্রেমিক, সে কখনো আইন কানুনের ধার ধারে না, সে তো প্রেমিক। প্রেমিকের উপরে, পাগলের উপরে কখনো ফতুয়া চলে না, মোল্লারাও ফতুয়া দেয় না। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা নবী আলী মা ফাতেমা হাসান হুসাইন পাক পঞ্জাতন, নবী আলী মা ফাতেমা হাসান হুসাইন পাক পঞ্জাতন, লক্ষ কোটি সালাম জানাই পাঞ্জাতনের পাক চর। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ। আসমান বলে জমিন বলে আজকে মোদের খুশির দিন, আসমান বলে জমিন বলে আজকে মোদের খুশির দিন, এই ধরাতে তাশরিফ আনলেন রহমাতুল আলামিন। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা সাইয়্যিদিনা বেলা, যখন ডুবে যাবে পারের তরি পাবে না, বেলা যখন ডুবে যাবে পারের তরি পাবে না, সময় থাকতে মুর্শিদ ধরে জীবন করো সাধু নাই। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা সাইয়্যিদিনা।
वाला सैयदना हबीबाना मुहम्मद या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्ला अलैका या नबी सलाम अलैका सलाम अलैका या हबीब सलाम তুমি যে নূরের নবী নিখিলের ধ্যানের ছবি তুমি না এলে দুনিয়ায় আধারে ডুবি তো সবই ইয়া নবী সালা নবী না হয়ে দুনিয়ায় না হয়ে ফেরেশতা খোদার হয়েছি উম্মত তোমার তার তরে শুকর হাজার বার ইয়া মুর্শিদ সালা মালাইকা ইয়া রাসূল সালা মালাইকা ইয়া হাবিব সালা মালাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া মুর্শিদ সালা মালাইকা ইয়া রাসূল সালা মালাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা বালাগালুলা বি কামালিহি কশফাত তুজাবি জামালিহি হাসানাত জামি ও খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি সালাম ইয়াল্লা পাক হে আল্লাহ রাব্বুল আলামিন আপনার পাক দরবারে দুই হাত তুলে চাইলাম হে আল্লাহ আপনি বলেছেন যে আমাকে ভালোবাসতে চায় সে যেন আমার হাবিবকে ভালোবাসে আপনার হাবিব বলেছে যে আমাকে ভালোবাসতে চায় সে যেন আমার আহলে বায়াত ইত্রাত বংশধর পাক পাঞ্জাতন বারো ইমাম চোদ্দ মাসুম সৌদালে কারবালা ও নূরের সন্তানদের